হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। খানিকক্ষণ আগে ড্রপ করা হয়েছে চরকির আপকামিং কন্টেন্ট, টিকিটের অফিসিয়াল ট্রেলার, ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ, যেটা মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা একটা গল্প লটারি, সেটাকে অবলম্বন করে তৈরি করা হয়েছে। এবার এই পার্টিকুলার কাস্টার টিজার, ফোর টেস্ট, এই সমস্ত চরকির তরফ থেকে রিলিজ করা হয়েছে কয়েকদিন আগে, কিন্তু সেগুলো দেখে আমার আলাদা করে কিছু বলবার মতন মনের মধ্যে তৈরিই হয়নি। মনেই হয়নি যে কিছু বলবার রয়েছে, আলোচনা করবার দরকার রয়েছে। এত স্বল্প দৈর্ঘ্যের জিনিসপত্র আনলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো কি বলুন, যে কারণে আলাদা করে ভিডিও করিনি। আজকে ট্রেলারটা বরং দেখলাম, তারা একটু বড় দৈর্ঘ্যের এনেছে। নর্মালি তারা যে কন্টেন্টই রিলিজ করুক না কেন, সেগুলো টিজার বা ট্রেলার খুবই সামান্য দৈর্ঘ্যের আনে, আলোচনা করবার কিছু থাকেই না। সেখানে দাঁড়িয়ে এটা একটু প্রপার একটা ট্রেলার তারা ডিজাইন করেছে, যেখানে কন্টেন্টটা সম্পর্কে বোঝা যাচ্ছে অনেক কিছু, এবং যে কারণে কন্টেন্টটাকে নিয়ে একটা ইন্টারেস্টও তৈরি হচ্ছে। আমি এটাই আশা করবো আপকামিং দিনে তারা যে সমস্ত কন্টেন্ট আনবে সেটার যেন এই টিকিটের মতো একটা প্রপার তারা ট্রেলার ডিজাইন করে, যেটা দেখে আমাদের এপার বাংলার দর্শকদেরও একটা ইন্টারেস্ট তৈরি হয়। কাস্ট চেনা জানা না হওয়া সত্ত্বেও গল্পটা যেন তাদেরকে ইমপ্রেস করতে পারে ট্রেলার লেভেলে, টিজার লেভেলে। আচ্ছা, এবার যদি এই টিকিটের ট্রেলার নিয়ে কথা বলি, তো দেখুন আমার কিন্তু গল্পটা লটারি মোহাম্মদ নাজিমুদ্দিনের, সেটা কিন্তু আগে থেকে আমার জানা নেই, আমার পড়া নেই, ফলত এটাকে আমি একটা ফ্রেশ গল্প হিসেবে অ্যাপ্রোচ করেছি এই ট্রেলারটাকে। গল্প সম্পর্কে এখানে যেটা বোঝা যাচ্ছে, একটা বাসের মধ্যে কিছু লোক যাচ্ছে এবং একটা বুড়ো লোকের একটা লটারি লেগেছে 50 লক্ষ টাকার। এবার সেই 50 লক্ষ টাকার লোভে এই বুড়ো লোকটাকে সিয়ামের ক্যারেক্টার এবং মনোজের ক্যারেক্টার মিলে মার্ডার করে দিচ্ছে। এখানে সাফা কাবিরের যে ক্যারেক্টারটা রয়েছে, তার আবার একটা পাস্ট হিস্ট্রি রয়েছে এখানে সিয়ামের ক্যারেক্টারের সঙ্গে, তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক রয়েছে, যেটাকে নিয়ে সম্ভবত সাফা কাবিরের ক্যারেক্টারটি মার্ডারের ব্যাপারে যখন জানতে পারবে তখন সিয়ামের ক্যারেক্টারকে ব্ল্যাকমেল করবার চেষ্টা করবে, তখন সিয়ামের কাছে সে টাকা দাবি করবে এবং সিয়ামের ক্যারেক্টারটা টাকা দিতে আফটল বাধ্য থাকবে। এবং এই সাফা কাবিরের ক্যারেক্টারটা ছাড়াও বাসের যে চালক, ড্রাইভার যে, এবং যে কন্ট্রাক্টর, বেসিক্যালি তাদের মধ্যে কন্ডাক্টর এবং বাস ড্রাইভার, তাদেরকেও তো আফটল টাকা খাওয়াতে হবে, তাদেরকেও তার শেয়ার দিতে হবে। কারণ আপনি যদি মার্ডার করে এই বাসের মধ্যে থেকে বেঁচে বেরোতে চান, পুলিশের কাছে যদি ধরা না খেতে চান, সেক্ষেত্রে আপনাকে বাস ড্রাইভারকে এবং কন্ডাক্টরকে কোথাও একটা খুশি রাখতে হবে, মানে তাদেরকে আপনার হাতে নিতে হবে। এবার এরা সবাই মিলে এই ক্রাইমটাকে লুকিয়ে ফেলতে পারে কি, নাকি এরা পুলিশের কাছে ধরা খায়, এবং টাকাটাকে কেন্দ্র করে এদের নিজেদের মধ্যে কী ধরনের পলিটিক্স চলতে থাকে, কে কাকে বিট্রে করে একা টাকা নিয়ে ভেগে যাওয়ার চেষ্টা করে, মানে এই ধরনের জিনিসপত্রই সম্ভবত এই সিরিজটাতে আমরা দেখতে পেতে চলেছি। এবার সেটা কতটা ইন্টারেস্টিংভাবে এখানে ভিকি জায়গায় পুল অফ করেন, সেটা কতটা ইন্টারেস্টিংভাবে দেখাতে পারেন ভিকি জায়গায়, তার উপরে সবটা ডিপেন্ড করছে। এবং অবশ্যই মোহাম্মদ নাজিমুদ্দিনের যেটা অরিজিনাল টেক্সট সেটা কতটা বেশি ইন্টারেস্টিং, তার উপরে ডিপেন্ড করবে যে এই কাজটা আমাদের দেখতে ভালো লাগবে কি লাগবে না। ট্রেলার লেভেলে প্লট সম্পর্কে হ্যাঁ ডেফিনেটলি অনেক কিছু বোঝা যাচ্ছে, কিন্তু ইন্টারেস্টিং লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ এই কন্টেন্টটা এলে দেখতে হবে। ভিকি জায়গাদের এই কাজটা একটা ডার্ক কমেডি কাজ হতে চলেছে, অবশ্যই সেখানে থ্রিলার এলিমেন্টস থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা স্যাটায়ার হতে চলেছে, যতদূর আমি এই কাজটা সম্পর্কে বিভিন্ন জায়গায় পড়লাম। তো এই ধরনের কাজ কিন্তু ভিকি জায়েদ, তিনি নিজেই এক জায়গায় বলেছেন যে এই ধরনের কাজ আমি তৈরি করি না, তিনি অন্য ধরনের কাজ তৈরি করে। ভিকি জায়েদের ব্যাপারে যারা জানে, আমরা জানি খুব ভালো মতো, যে তিনি কিন্তু সম্পূর্ণ একটা অন্য জোনে খেলেন। এবার তিনি একটা নতুন কিছু অ্যাপ্রোচ করছেন, কীরকম তিনি বানান, কারণ তিনি একজন ভালো পরিচালক, আমি তাকে হাইলি রেট করি বাংলাদেশ ডিরেক্টরদের মধ্যে, তিনি কীরকম বানান এই কাজটা, ডার্ক কমেডিটা কীভাবে হ্যান্ডেল করেন সেটা দেখবার জন্য প্রচণ্ড পরিমাণে মুখিয়ে রয়েছি। এখানে একদম লাস্টে দেখবেন এই যে ডার্ক কমেডিটা হালকা ছোঁয়া দেওয়া হয়েছে একদম লাস্টে, যেখানে বাস চালক সেন্টুর ক্যারেক্টারকে, অর্থাৎ যে বেসিক্যালি কন্ডাক্টর, তাকে জিজ্ঞাসা করছে কিছু একটা এবং সে বলছে খুব সুন্দর খুব সুন্দর, মানে বেসিক্যালি বোধহয় ক্যারেক্টারটা মানে সঠিকভাবে কথা বলতে পারে না, ক্যারেক্টার বলে তোতলা, তো সেটা কিন্তু একটা এক্সট্রা হিউমার অ্যাড করতে চলেছে। আর এই ধরনের কন্টেন্ট তো আমরা বাংলাতে খুব একটা হতে দেখি না, মানে ট্রেন টু বুসান কিংবা বুলেট ট্রেন ব্র্যাড পিটের যেটা গত বছর মুক্তি পেয়েছিল, এই ধরনের ছবিগুলো বাইরে হয়, কিন্তু আমাদের বাংলাতে এই ধরনের কন্টেন্ট আমরা দেখতে পাই না। ভিকি জায়েদ ইজ নোন ফর দ্যাট টাইপ অফ কন্টেন্ট, যেগুলো বাংলাতে হয় না সেগুলোকে সে একটা বাঙালিয়ানা, একটা বাংলাদেশের ফ্লেভার অ্যাড করে প্রেজেন্ট করবার চেষ্টা করে অডিয়েন্সের জন্য। এবারও তিনি সেটাই করছেন, হয়তো সে তার পরিচিত জোন থেকে বেরিয়ে এসেছে, কিন্তু আফটারঅল কিন্তু একটা এমন কিছু দেখানোর চেষ্টা করছে যে ধরনের আমরা নর্মালি কন্টেন্ট বাংলাতে দেখতে পাই না। এবং এখানে সিয়ামের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু আমার ট্রেলারের মধ্যে খুব ইন্টারেস্টিং লাগলো, মানে সিয়ামের পারফরমেন্সও খুব ভালো লাগছে, তার ফেশিয়াল এক্সপ্রেশন বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ক্লোজ আপ নেওয়া হয়েছে সেই জায়গাগুলো তার পারফরমেন্স ভালো লাগছে, এবং দেখবেন খুব সুন্দর করে চুল আচড়ানো, ভদ্র সভ্য একটা ছেলে দেখে মনে হবে, চশমাটাও সেই রকমই দেওয়া হয়েছে, কিন্তু আফটারঅল সে কিন্তু কিলার, সে কিন্তু একটা মার্ডার করে দিচ্ছে, তো ভেতরটা কিন্তু ওরকম নয় যেরকমটার বাইরেটা। তো এই ক্যারেক্টারটা সিয়াম কীভাবে পুল অফ করে গোটা সিরিজ জুড়ে, এটা একটা দেখবার মতন ব্যাপার হবে। আর যেভাবে বাসটাকে দেখাচ্ছে, সেটা বাইরের থেকে হোক, মানে বাসটা যাচ্ছে সেটাকে বাইরের থেকে যেভাবে দেখাচ্ছে, বা বাসটার ইন্টেরিয়ারটা যেভাবে দেখাচ্ছে, ডেফিনেটলি ক্যামেরা ওয়ার্কের প্রশংসা করতে হবে। বেশ কিছু দৃশ্যে লাইটিং খুব ভালো করা হয়েছে, বোঝা যাচ্ছে ভিকি জায়েদের কাজে এই জিনিসগুলো হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ ভালো, তো প্রোডাকশন ভ্যালু রয়েছে, মানে বাংলাদেশের কন্টেন্টে যে ধরনের বাজেট আফটারঅল প্রোভাইড করা সম্ভব, খুবই লিমিটেড বাজেটে তারা ভালো কাজ তৈরি করবার চেষ্টা করে ভিকি জায়েদ। এমন সমস্ত কনসেপ্ট
অ্যাকচুয়ালি আনবার চেষ্টা করে, যেগুলো মানে কম বাজেটে একটু ডিফিকাল্ট করা, কিন্তু তিনি সেটাই বারবার বারবার চেষ্টা করেন, এবারও তিনি সেরকমই কিছু একটা করছেন। তো এই কাজটাকে নিয়ে আমি অ্যাকচুয়ালিতে এক্সাইটেড, আর বিশেষ করে ডার্ক কমেডি কাজ দেখতে আমি খুবই পছন্দ করি। বাংলা ভাষাতে ডার্ক কমেডি কন্টেন্ট খুব একটা বেশি হয় না, খুব কম হয়, হলেও সেটা যে সবসময় ডিরেক্টররা ক্র্যাক করতে পারেন তা নয়। দেখা যাক এই কাজটার ক্ষেত্রে সেটা প্রপারলি বিকি জায়দ করতে পেরেছেন কি পারেনি। যদি তিনি সেটা করতে পারেন এবং যদি ক্যারেক্টারের মধ্যে সেই মেটেরিয়ালগুলো থাকে, মানে ক্যারেক্টারগুলো, কারণ ডার্ক কমেডির ওয়ার্ল্ডে ক্যারেক্টারগুলোর মধ্যে মানে ক্যারেক্টারই সব কিছু, মানে ক্যারেক্টারগুলোকে আপনাকে ধরুন এই যে সেন্টুর ক্যারেক্টারটা, সে ক্যারেক্টারটা তোতলা, এবার এইটাকে খুব দুর্দান্তভাবে ইউজ করা যেতে পারে। বা এখানে এই যে একটা গ্রেইশ ব্যাপার, মানে আমার যতদূর মনে হলো এখানে সিয়ামের ক্যারেক্টারটা ছাড়া মনোজের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হয়তো সিয়ামের ক্যারেক্টারের মতো অত বেশি ডেডলি নয়, সে হয়তো টাকাটা চায় কিন্তু অত বেশি ডেডলি নয়, মানে সে কিন্তু তার মধ্যে ওই কিলার ইনস্টিংটা নেই অ্যাকচুয়ালিতে। এবার সেইটাকে কীভাবে এস্টাবলিশ করতে পারেন ডিরেক্টর, কীভাবে ডিফারেন্সিয়েট করেন এই দুটো ক্যারেক্টারের মধ্যে, যে দুজনেই অ্যাকচুয়ালি ক্রাইমটার মধ্যে ইনভলভ কিন্তু তবুও দুজনের মধ্যে একটা ডিফারেন্স কোথাও একটা রয়েছে করে, এই জিনিসগুলোর উপরই কিন্তু ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি এই কাজটা কতটা ভালো হবে। কারণ প্লট লেভেলে যে বিশাল কিছু হবে সবসময় সেটা ডার্ক কমেডির ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, কিন্তু সিন ডিজাইন, সিনগুলোকে কীভাবে তিনি সুন্দর করে তোলেন হিউমারের থ্রু, এবং সেটা পারফর্মাররা করতে পারছে কি না, মানে অভিনেতা অভিনেত্রীদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। খুব সাটেল হয় তো এই কমেডিটা, দেখা যাক, দেখা যাক। আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড এই কাজটাকে নিয়ে, 1 February মুক্তি পাচ্ছে, আমি আশা করব ভালো হবে। আপনাদের কি মতামত, কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।